নড়াইলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গত মঙ্গলবার শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা আদালতের নজরে এনে প্রয়োজনীয় আদেশ চাইলে এ বিষয়ে রিট করার পরামর্শ দেন বিচারপতি মজবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করা হয়। পুলিশের উপস্থিতিতে কলেজ শিক্ষকের গলায় জুতার মালা পরানোর ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া, শিক্ষক স্বপন কুমারের নিরাপত্তা নিশ্চিত করা ও ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এখানে আমরা বলেছি যে কেন জুতার মালাটা তৎক্ষণাৎ পুলিশ খুলে দিতে পারলো না, তাকে হিউমিলিয়েটেড করে কেন পুলিশ ভ্যানে উঠালো। আমরা আদালতের নজরে এটাই আনছি এখন যে পুলিশের ফেইলিয়ার অ্যান্ড ইনঅ্যাকশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, যে তারা ফেল করেছে প্রপার অ্যাকশন নিতে ওই মুহূর্তে। দে আর ভেরি আনসেফ এবং তার পজিশন কই আছে এটাও আমরা জানতে চেয়েছি আমাদের রিটে।